আসসালামু আলাইকুম, বিপাস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করছি পাবদা মাছের বেগুন দিয়ে চচ্চড়ি। অসম্ভব মজাদার এই রেসিপিটি। তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিই। এখানে আমি 6-7টা পরিমাণে মাছ নিয়েছি। আমি আজকে ছোটো সাইজের মাছ দিয়ে তৈরি করব চচ্চড়িটি। আপনারা চাইলে এর চেয়েও বড়ো সাইজের মাছ দিয়ে করতে পারবেন। চলুন দেখে নেই কী কী উপকরণ লাগছে। এর জন্য আমি এখানে ছোটো পরিমাণে পাবদা মাছ নিয়েছি, তাই আমি আজকে পাবদা মাছের চচ্চড়ি করবো। এর জন্য আমি বেগুন দিয়ে আলু দিয়ে এই চচ্চড়িটা করবো, হাতে মেখে করবো, তাই সব মশলা একসাথে দিয়ে দেব। পেঁয়াজ দিলাম হাফ কাপের কম, আদা রসুন বাটা 2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিব 1/4 চা চামচ, মরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়াও দিচ্ছি পরিমাণ মতো, অল্প পরিমাণেই লাগবে স্বাদ মতো লবণ, লাগলে পরে চেক করে আরো দেবো। আর দিচ্ছি তেল 7 তেল, 1/4 কাপ, দুটা কাঁচামরিচ। এখন এটা ভালোভাবে হাত দিয়ে মেখে দেবো। ছোটো পরিমাণে মাছ নিয়েছি আমি ছোটো সাইজে, অল্প পরিমাণে আমি রান্নাটা করছি। আপনারা এর চেয়ে বেশি রান্না করলেও এভাবে রান্না করতে পারবেন। আমি ছোটো মাছ তাই হাতে মেখে আজকে রান্না করছি। ভালোভাবে মেখে দিতে হবে, তাহলে যত মাখবেন হাতে ছোঁয়া দেবেন ততই মাছটা খেতে সুস্বাদু হবে। এখানে মাখাটাই ইম্পর্ট্যান্ট, ভালোভাবে মেখে দিতে হবে মশলাগুলি। এবং মাখার পরে আপনি এটাকে আধা ঘন্টার জন্য যদি ঢেকে রেখে দেন, তাহলে মশলাটা মাছের গায়ে ভালোভাবে ভিজবে এবং রান্নার পরে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি এটা ঢেকে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে, বেশি পানি দেবো না, এটা চচ্চড়ি করব তাই হালকা পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে মাছগুলিকে দিবেন, ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। মাছের চচ্চড়ি আমার শেষ রান্না। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। এবং আমার পাশে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।